28 দিন ব্যাপী আবাসিক গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ হর্টিকালচার সেন্টার দৌলতপুর খুলনায়। আজকে 22তম দিনে আমরা এখানে শিখতেছি কিভাবে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন রিপেয়ার বা রক্ষণাবেক্ষণ করতে হয়। এটির বিভিন্ন লেভার সম্পর্কে আমরা জানতেছি এবং এটির কাজের ধরন, ফুয়েলের ধরন, ইঞ্জিন অয়েলের ধরন, মবিল ইত্যাদি সম্পর্কে আমরা জানতেছি। আর পুরো বিষয়টি আমাদেরকে জানাচ্ছে আমাদের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। ক্যামেরাম্যান হিসেবে আমি আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। ধন্যবাদ।